চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। কারা শত্রুতামি করছে এটাই বুঝতে পারছি না। শোনো রঞ্জিতা, এইসব কথা কারোর সঙ্গে আলাপ করো না। বদি, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। কিন্তু এরকম করছে কারা? আচ্ছা খোলেন দেখি আর কি কি খুলতে পারেন। আর আপনি বলেন তো যে নিজের দেশের অখিলদা কেনই বা কলকাতায় যাবেন? মমতাজ খাবার এসবের মধ্যে জড়িত নাকি? তাহলে আর কি বলছি, সে তো রীতিমতো আপনার নাম ভাঙিয়ে কায়। আজকাল মেয়েরা পড়ালেখা করে চাকরি করে, আমিও পড়ালেখা করে চাকরি করতে চাই। তুইও করবি, বিয়ের পর করবি। এমন ঘরে তোর বিয়ে দেবো যেখানে তুই লেখাপড়া করবি, চাকরি করবি। এই খবর তুমি জানলে কি করে? মিয়া ভাই, আমি নিজের চোখে দেখেছি। পরিমল বাবু ভ্যানের পিছনে দৌড়াইতেছে আর ডাকতেছে, দৌড়াইতেছে আর ডাকতেছে। আর এদিকে পাত্রপক্ষ তারে তোয়াক্কা না করে পুরু, সে এক মজার দৃশ্য ছিল। এখানে হাসির কি হলো? অখিলের মেয়ে হচ্ছে আমাদের গ্রামের মেয়ে, আমাদের গ্রামের ইজ্জত। গ্রামের ইজ্জত নিয়ে টানালি হচ্ছে আর তুমি কিনা হাসছো? হাসির কথা হলো? শোনো মমতাজ, তোমার সম্পর্কে আমার কাছে কিন্তু অনেক অভিযোগ আছে। তুমি যদি কারো কোনো ক্ষতি করার চেষ্টা করো না, এই সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। দেখো আমাদের বংশের একটা ইজ্জত আছে, সম্মান আছে। তুমি যদি ভেবে থাকো আমার আত্মীয়তার সুযোগ নিয়ে তুমি কোনো অন্যায় করলে সেটা আমি মেনে নেবো, তাহলে কিন্তু খুব ভুল করেছো। আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেবো না। এই কথাটা তোমাকে আমি আবার স্মরণ করে দিলাম, কথাটা যেন মনে থাকে। মিয়া ভাই, আমি আবার কি করলাম? তোমাকে আমি সেবার মতো সাবধান করে দিচ্ছি, এরপরেও যদি তুমি আমার নাম ভাঙিয়ে কোনো কিছু করার চেষ্টা করো না, তোমাকে যেখান থেকে নিয়ে এসেছিলাম ঠিক সেখানে পাঠিয়ে দেবো। যাও কাজ করো। ভাই আলোতের হিসাব। ওয়ালাইকুম। Thank you.
সালামু আলাইকুম মন্তাজ ভাই, ভালো আছেন? ওই মিয়া, আমার সাথে মশকরা করো। মশকরা করব কেন? এই কৌশলাদি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, খুব ভালো আছি, অনেক ফুর্তিতে আছি। এবার খুশি হইছো? আহ ভাই, আমার উপর রাগ করতেছেন কেন? তরকারির মধ্যে লবণ না দিয়া চিনি দেবেন, আবার চায়ের মধ্যে চিনির পরিবর্তে লবণ দিয়া স্বাদ খোঁজনের চেষ্টা করবেন, এটা কি সম্ভব? শোনো মিয়া, তুমি হইলো জাইগির মাস্টার, মাস্টারের মতো থাকার চেষ্টা করো, আর তোমার ওই নজরটারে একটু লাগাম দাও, বুঝছো? এইটাই তো সমস্যা রে ভাই, মাস্টার বইলে সবার ছাত্র মনে হয়, অঙ্কে যারা কাঁচা তাদেরকে হিসাব শেখাই, কাউরে মুখে মুখে কাউরে খাতা কলমে। শোনো মাস্টার, কোনো কোনো ছাত্র কিন্তু বেয়ারাও হয়, আর আমি হইলাম সেই বেয়ারা ছাত্র। আমার এই অঙ্ক যদি তুমি বুঝতে থাকো তাহলে আমার আর অঙ্ক শিখাইতে আইসো না, বুঝছো? আসলাম, তুমি যে কি দুর্দান্ত অ্যাক্টিং করলে বাবা, আমি তো অবাক। আর যেই মিনুদা এসে দাঁড়ালো কি বলতে শুরু করলো জানিস? জামা পরতে হবে না খুলতে হবে কি কি যেন বলা শুরু করলো। ইস, আমি শুধু দেখতে পারলাম না। আরে আমি নিজেই তো চিনতে পারিনি, আর কল্পনার হবু জামাই কি চিনবে? আরে কল্পনার হবু জামাইয়ের কথা তুই বাদ দে, তুই এবার কল্পনার হবু বরের কথা ভেবেছিলি? বেচারির কি যা চেহারা হয়েছিল, কিন্তু পরিমল ঘটক যখন আমার মুখের উপর এসে বলল, মুরব্বী আপনাকে তো ঠিক চিনলাম না, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি তো বাপু ভয়ে কাঠ, এই সেরেছে ধরাই বুঝে পড়ে গেলাম নাকি, কিন্তু বুদ্ধি করে বললাম, হে পরিমল আমারে চিনলা না, আমি তোমারেও চিনি, তোমার বাপ বিমল কুন্দরেও চিনি, আর তুমি আমারে চিনলা না। যাও যাও, শুভ কাজে দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, অ্যাক্টিং শুধু ওখানেই ভালো করেছো, থিয়েটারে তো ভালো করতে পারো না। কিরে কল্পনা, কলেজে যাবি না? না, তোরা যা। এই রাবিয়া দাঁড়া, আমিও যাব। ঠিক আছে চল। কি ব্যাপার কল্পনা, চুপ করে আছো যে? ভাবছি এভাবে আর কয়টা বিয়ে ভাঙবে, বাবা মা যেভাবে উঠে পড়ে লেগেছে দেখবে সত্যি সত্যি আমার বিয়ে হয়ে গেছে। তুমি একদম চিন্তা করো না, আর তো মাত্র একটা বছর, পরীক্ষা শেষ করে আমি ঢাকা চলে যাব, 6 মাসের মধ্যে একটা চাকরি আমি ঠিকই ব্যবস্থা করে ফেলবো, তারপর তোমাকে নিয়ে যাবো। তো অতদিন একটু প্লিজ একটু ম্যানেজ করো বাসায়। দেখো, বাবাকে ম্যানেজ করা সম্ভব, কিন্তু মাকে, মাকে কিছুতেই ম্যানেজ করা সম্ভব না। গতকাল রাতে এমনিতেই জিজ্ঞেস করেছে। তুমি কি বলেছো? সত্যি করে বলতো, কারোর সাথে তোর কোনো সম্পর্ক আছে? সম্পর্ক? কিসের সম্পর্ক? প্রেম ভালোবাসার সম্পর্ক। প্রেম ভালোবাসার সম্পর্ক কই না তো? খবরদার খবরদার, কারোর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করবি না, তোর বাবা জানতে পারলে কেটে গাঙে ভাসিয়ে দেবে, এসব আমাদের বংশে নেই। আমি আর কি বলবো, হেসে উড়িয়ে দিয়েছি। তুমি একদম ভেবো না, আর ওই পরিমেল বাড়াকে আমি দেখি, ঠিক আছে? তুই সে মানায় কোনো ঘটক পর্যন্ত আসতে দিবা,
একদম মন খারাপ হবে, ঠিক আছে? যদি কিছু মনে না করেন একটা কথা বলুন। আমি কিছু মনে করব না, যা বলার বলে ফেলব। শুনলাম মেয়ে না দেখেই চলে এসেছেন বাজারে, কোনের নামে সবাই কি আজে বাজে কথা বলেছে এটার সত্য মিথ্যা যাচাই না করে চলে আসা কি ঠিক হলো? মানে বলছিলাম যে গ্রামে তো শত্রুতা করেও বিয়ে ভাঙার চেষ্টা করে মানুষজন। তা ঠিক, আমি তো যেতেই চেয়েছিলাম কিন্তু বাবাই বেঁকে বসলো। আমি বলছিলাম যে ওই গ্রামে আমার এক দুসম্পর্কের ভাই থাকে, আপনি যদি বলেন তাহলে আমি চিঠি লিখে ওই মেয়ের খোঁজখবর নিয়ে আসতে পারি। না না, তার আর দরকার হবে না, যা হয়েছে ভালোই হয়েছে। আমি তো বাবা মার ইচ্ছেতেই বিয়েতে রাজি হয়েছিলাম, বাবাই যেখানে বেঁকে বসেছে সেখানে ভালোই হয়েছে, আমি তো বেশ ভালোই আছি। কিন্তু আপনার তো বিয়ে করা উচিত। হ্যাঁ, আমাদের তো অনেক কিছুই করা উচিত ছিল, কিন্তু তা আর করছি কোথায়? তোমাকে বললাম বাবার বাড়ি চলে যাও, গিয়ে নতুন করে জীবনটা শুরু করবে, সবকিছু এখনো পড়ে আছে। কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। আমাকে তাড়াতে পারলেই আপনি বাঁচেন, আপনাকে বিয়ে না দিয়ে আমি এ বাড়ি থেকে যাব না। বাবাকে দেখার জন্য যখন ভালো লোক আসবে তখন আর আমাকে প্রয়োজন হবে না, আমিও থাকবো না। তুমি তখন থেকে খুব ভালো ছবি তুলতে। বাবার ছবিটা আমি না বুঝে ভালোই তুলেছিলাম। এখনো তোলো? এখন আর সময় পাই না, ছোটবেলার অনেক অভ্যাসই এখন আর নেই। তোমার মনে আছে একবার আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে গিয়েছিল, তারপর সে কি কান্না! সে কি কাঁদছ কেন তুমি? তোমার নতুন ক্যামেরা আমি ভেঙে ফেলেছি। আরে না, দেখো কিছুই হয়নি, যে সব ঠিক আছে।
আমি এখন ঠিক করে নিচ্ছি। কে দোনাল পাগল তুমি কাচ্ছো কেন? কাচ্ছো কেন? আর এই যে দেখো ঠিক আছে সব। হ্যাঁ মনে আছে তোমার সে কান্নার ছবি আমার কাছে ছিল। যুদ্ধের পর ছবিগুলো আর ফিরে পাইনি, যেমন ফিরে পাইনি বাবার অনেক বই আর হাজার হাজার গ্রামোফোনের ডিস্ক। বাবা তখন ব্যবসার কাজে করাচি কলকাতা যেতেন আর ফেরার সময় অনেক অনেক গ্রামোফোনের ডিস্ক নিয়ে আসতেন। যুদ্ধের পর আমরা যখন ইন্ডিয়া থেকে বাড়ি ফিরি তখন দেখি রাজাকাররা আমাদের গ্রামোফোনের ডিস্কগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। বাবা অনেক কষ্ট পেয়েছিল, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আচ্ছা তুমি বোর হচ্ছ না তো? না বোর হব কেন, কতদিন পর এসব কথা মনে করছি। এসব কথা মনে করতে চাই না বললেই পারো। দিনাজপুর থেকে তুমি চলে যাওয়ার পর আমার জীবনটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। বাদ দাও, অন্য কথা বলো। একটা ছবি এখনো আমার কাছে আছে, সাজু ভাইয়ের ছবি। যখন নাটক করছিল তখন তুলেছিলাম। নাটক, তোমার দিদি কল্পনার বিয়ে, কত কাণ্ড। সাজু ভাই আর তোমার দিদির সে সময় কত সাহস ছিল ভাবতে পারো? আর তোমার দাদা ভাই দীপকদা? হ্যাঁ উনিও ছিলেন নাচুরবান্দা। হ্যাঁ দিদি ভুলটা ওখানেই করেছিল। দীপকদাকে যদি সাজুদা চিঠিটা না দিত তাহলে বিয়েটা হতো না। সাজু ভাই কি আর জানতো চিঠি পড়ে হিতে বিপরীত হবে? তাহলে তো সে চিঠি লিখতো না। হিসাব মিলিয়ে দেখেছিল? নিজ গ্রামের মেয়ে খারাপ তো আর বলতে পারি না। আজকালকার মেয়ে কলেজে পড়ে তা একটু ভেবে দেখলে হতো না? কত রকমের কত ব্যাপার স্যাপারে তো থাকে। ক্ষীর মানে কল্পনা? হ্যাঁ কেন মা তুমি দেখতে যাবে? অবশ্যই রশিদ দিবে মনে করে, ঠিক আছে? জি। আর আরমান, শোয়ের দিন তুমি কিন্তু আমাদের ছবি তুলে দিবে, ঠিক আছে?
আমি আমিনা, মিথিলা গ্রাম থেকে এসেছি। আগে বলুন, দেরি হলো কেন? মাগরিবের আগে বাসায় ফেরা যায় না? দেখি ক্যামেরা দাও। কি ব্যাপার, ক্যামেরা তুলে রাখছো যে? এই ক্যামেরাটা দেবার পর থেকে ছেলেটা একেবারে বাদর হয়ে গেছে। মনের স্মৃতিতে এখন আলপনা কী?